ভালোবেসে 25 বছর আগে বিয়ে করেছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী এবং ওমর সানি। এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে গুলশানে তাদের সুখের সংসার। সেই সংসারে এবার যোগ হচ্ছে নতুন অতিথি। আর মাত্র 2 সপ্তাহ পর মৌসুমী সানির ছেলে ফারদিনের বিয়ে। ছেলের জন্য কানাডা পরবাসী এক রূপবতী তরুণীকে পছন্দ করেছেন এই দম্পতি। তাদের হবু বয়ের নাম আয়েশা। কুমিল্লার মেয়ে আয়েশা জন্মসূত্রে বাংলাদেশী হলেও মা বাবার সঙ্গে কানাডায় থাকেন। তার পড়াশোনা এবং বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাস আগে ফারদিনের সঙ্গে আয়েশার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর ভালো লাগা। সেই কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দুইজন। এরপর পারিবারিক আলোচনার ভিত্তিতে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। ছেলের বিয়ে প্রসঙ্গে মৌসুমী বলেন, আগামী 5ই এপ্রিল ঢাকার একটি 5 তারকা হোটেলে বরকনের গায়ে হলুদ, 9ই এপ্রিল আরেকটি 5 তারকা হোটেলে। ছেলের বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন মৌসুমী এবং ওমর সানি। তাদের ছেলে ফারদিন কয়েক বছর আগে থেকে নাটক সিনেমা পরিচালনা শুরু করেছিলেন। তিনি ডেস্টিনেশন নামের একটি টেলিছবি নির্মাণ করেছিলেন। তাছাড়া বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি উদ্যোক্তা হিসাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে মৌসুমী জানান, গায়ে হলুদ এবং বিবাহোত্তর সংবর্ধনার মাঝামাঝি সময়ে ফারদিন এবং আয়েশার আকুত সম্পূর্ণ হবে। ছেলে প্রসঙ্গে মৌসুমী বলেন, সময়ের সঙ্গে নিজেকে বদলে নিতে পারাটা মনে হয় সবচেয়ে বড় স্মার্টনেস। আমাদের ছেলে বড় হয়েছে, তার জীবন গুছিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব। তাছাড়া জীবনটা গুছিয়ে দিতে একদিন না একদিন তাকেও বিয়ে দিতে হবে। মেয়েটা শুধু আমাদের সন্তানের নয়, আমাদেরও দারুণ পছন্দ হয়েছে। ও খুবই সুন্দর আর বুদ্ধিমতী। ওরা দুজন যেন ভালো থাকে, মা বাবা হিসাবে সেটাই আমরা চেষ্টা করবো।